ছবির মতো সুন্দর একটা প্রপার্টি, আমি এখানে এসে ভাল লেগেছে। সামনে দিকটা রেস্টুরেন্ট, এর এদিকটা সুইমিং পুলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, নাইস মেনটেন্যান্স, খুবই ভালো লাগছে। আর ওখানে যে ভিলাগুলো সাজানো আছে দেখুন, ওটা ভিলা, ওই রকম একটা ভিলায় আমরা কিন্তু আছি। এক ভদ্রলোক দেখি হেঁটে হেঁটে আসছেন আর কি, ডেফিনেটলি। এই পেছন দিকটা দেখুন, গলফ কোর্সটা কিন্তু আরও পেছন দিকে আছে, ড্যান্স বারও আছে এখানে। আমার তো অত্যন্ত ভালো লাগছে, আপনাদের কীরকম লাগছে কমেন্ট করবেন। দেখুন জঙ্গলের মধ্যে এত সুন্দর প্রপার্টি, এটা কার হতে পারে? বিউটিফুল নয়? অযোধ্যা পাহাড়ের হিল টপ, তার মধ্যে এই প্রপার্টিটা আছে। এটা বিচ, বিচ এও হয়। এক ভদ্রলোককে দেখা যাচ্ছে সুইমিং পুল ওপর ঘোরাঘুরি করছে, ভাল লাগছে না? এটা দুর্ধর্ষ ভাল লাগছে। এটা যে জঙ্গলের মধ্যে প্রপার্টি বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, এটা একটা পোর্শনের ভিডিও দেখাচ্ছি। এটা এনাদের রেস্টুরেন্ট, অযোধ্যা হিল টপ রেস্টুরেন্টে আমরা আছি এখন। এটা ভালোই লাগছে বেশ। আমরা তখন অযোধ্যা হিল টপে এসেছি, এখানে বিচ কোথা থেকে এলো? সমুদ্রের বিচ লাগছে না এটা? আরে ওদিকে তো পেছনে জঙ্গল লাগছে, দেখুন জঙ্গলের মধ্যে কী কার মূর্তি একটা দাঁড়িয়ে আছে, আওয়াজও পাচ্ছি। মাঝখানে কিন্তু তার সমুদ্রের মতো বয়ে চলেছে, ছোট্ট হ্রদের মতো, দারুণ লাগছে না? তাহলে জঙ্গলের মধ্যে বিচ, সমুদ্রের বিচ, দারুণ লাগছে। আমি গলপুরসে এসেছি, আমার ট্রেনার সামনে রয়েছে। আচ্ছা আপনি বলুন তো কীভাবে মারব এটা? এইভাবে তো? হ্যাঁ, এই ঠিক মেথড হচ্ছে, ঠিক নেবেন সোজা ওটা তো? হ্যাঁ, মারলাম আমি কাল দেখেছি। ঠিক আছে, নটা করে রুম আছে। এটা কি আছে? বাংলো কেন বলা হচ্ছে? ব্রিটিশ আমলের পরে নাকি? হ্যাঁ, পুরনো সাইট, পুরনো সাইট। ও, এদিকে পুরনো সাইট, এদিকে আমি আসিনি। এখানে ছোট শিব মন্দির আছে না? এটা মানে মাছ ধরা যেতে পারে না? মাছ ভর্তি আছে ওর মধ্যে নাকি? বসার জায়গা বুঝতেই পারছি। আচ্ছা এত সাজানো করছেন কি করে থাকে? পরিষ্কারটা কি সকাল থেকে যাওয়া? হ্যাঁ স্যার, এইগুলো কি? ভিলা স্যার, কটেজ টাইপের রুম আছে, কটেজ। এগুলো তো বহুত বিউটিফুল লাগছে। হ্যাঁ, এটা আমরা চারটি করে রুম আছে, এখানে উপরে উপরে দুটো আছে, নিচে দারুণ। একটু আগিয়ে যাবে, একদম ক্লিন কাট, পরিষ্কার দেখতে পাচ্ছি।